আজ ক্লাস নাইনের আবহমান কবিতার তৃতীয় ক্লাস অর্থাৎ শেষ দিন। আমরা আগেরটা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম এতটা পর্যন্ত, তাতে দেখেছি গুরুত্ব দিয়েছিলাম যে এই লাইনটা যে ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আসা, ফুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা। আমি বলেছিলাম যে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এই যে আবহমান কবিতায় সৌন্দর্যের জন্য যে মানুষের মধ্যে আকুলতা, সৌন্দর্যের মধ্যে মানুষের যে আকুলতা, সেই আকুলতাকেই এখানে একগুয়েমি বা একগুয়ে বলা হয়েছে। আর একগুয়ে মানুষটির মধ্যে রয়েছে প্রকৃতি এবং গ্রাম জীবনের কাছে ফিরে আসার যে প্রবল আকর্ষণ, সেই আকর্ষণটাই হলো দুরন্ত পিপাসা। আমরা তারপরে এটা আলোচনা করে দিয়েছিলাম, আজকে এই প্যারাগ্রাফটা অর্থাৎ শেষ প্যারাগ্রাফটা আলোচনা করব। দেখো, পড়ছি, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলে হাসি, তেমনি করেই সূর্য ওঠে তেমনি করে ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। কবি এখানে দেখিয়েছেন যে গ্রাম বাংলার দরিদ্র মানুষের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা অতি চিরকালের এবং নিত্যকালের। দরিদ্র মানুষের প্রজন্মের পর প্রজন্ম ধরে তার দারিদ্র্যে যন্ত্রণা আর দুঃখ বয়ে চলে, এ কখনো নেভেও না বা শেষও হয় না। গ্রামের হতদরিদ্র মানুষের জীবন সংগ্রাম অত্যন্ত কঠোর, অভাব অনটন তাদের জীবনের নিত্য সঙ্গে। মোটা ভাত কাপড়টুকুর সংস্থান করতেও তাদের উদয়াস্ত পরিশ্রম করতে হয়। যুগ যুগ ধরে গ্রাম বাংলার মানুষের এই জীবন ছবির কোনো পরিবর্তন হয় না। দরিদ্র মানুষকে যে শুধু দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয় তা নয়, তাদের ওপর সামাজিক শোষণ এবং অত্যাচারও চলে সীমাহীনভাবে, তাই তাদের জীবনে দুঃখ দুর্দশা কখনো পুরনো অর্থাৎ বাসি হয় না, দুঃখ হয় না বাসি। এভাবে তাদের বাগানের কুন্দফুলের হাসি যেমন সত্য, তেমনি সত্য এই যন্ত্রণা আর রোজকার দুঃখের জীবন। প্রতিদিন তাদের জীবনে নিত্য নতুন বা টাটকা দুঃখের অফুরন্ত যোগান থাকে। এক দুঃখের রাত ভোর হলে তারা আরেকটি দুঃখের দিনকে প্রত্যক্ষ করে। এই দুঃখময় জীবনের পথ চলা তাই তাদের কখনোই শেষ হয় না, অর্থাৎ চিরকালীনতা। এই দুঃখটাকে যেন চিরকালীনতায় প্রকাশ করেছেন কবি। তারপরে বলেছেন, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। অর্থাৎ সেই ধোয়া অর্থাৎ প্রবাদ বাক্যের মতো এই কথাটা ঘুরে ফিরে এসেছে, যেখানে চিরকালীনতা অর্থাৎ যে সব কিছুই প্রতিটি মানুষের যে জীবন প্রবাহ অবিনশ্বর হয়ে থাকে। জীবন হয়তো বিনাশ ঘটে ঠিকই, কিন্তু জীবনের প্রবাহ যে অবিনশ্বর, সে আদিম যুগে কোটি কোটি বছর আগে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল, আজ এত বছর পরেও সেই প্রাণধারা নিরবচ্ছিন্নভাবে বয়ে চলেছে প্রাণ থেকে প্রাণান্তরে। তাই নটে গাছটা বুড়িয়ে উঠলেও কিন্তু মুড়োয় না। শেষে কই বলেছেন, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে এখনও সেই ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। অর্থাৎ এই চিরকালীনতার সুর প্রথম স্তবক থেকে যেভাবে একটার পর একটা প্যারাগ্রাফের পর ওইটাই প্রথম স্তবকটাকে তিনি স্থাপন করেছেন, অর্থাৎ রচনার মধ্যে তিনি চয়ন করেছেন, শেষেও সেই রেসটা তিনি দেখিয়েছেন। এবং এখানে শুধু একটা ব্যতিক্রম তোমরা দেখবে, আগেরগুলোতে ছিল ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল,
সন্ধ্যার বাতাসে, তার পরিবর্তে তিনি বলছেন শেষেরটা, এখনও সে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এই এখনও অর্থাৎ আজও, অর্থাৎ গ্রাম বাংলার প্রকৃতি এবং জীবনের যে চিরকালীনতাকে, হ্যাঁ, সেই চিরকালীনতাই প্রকাশ পেয়েছে। একসময় গভীর অনুরাগে মানুষ সেখানে বসতি তৈরি করেছিল, অর্থাৎ গ্রামে বসতি স্থাপন তৈরি করেছিল। যে মাটি আর হাওয়াকে ভালোবেসে গড়ে উঠেছিল গ্রাম সভ্যতা। সময়ের সঙ্গে সঙ্গে তার গৌরব নষ্ট হয়ে গেলেও প্রকৃতির সৌন্দর্যের গরিমা একই রকম থাকে। তাই এই এখনও সেই ফুল দুলছে কথাটির মধ্য দিয়ে গ্রাম জীবন এবং গ্রাম প্রকৃতির সেই চিরন্তনতাকে বুঝিয়েছেন কবি। তাহলে বোঝা গেল, তাহলে আবহমান কবিতাটার মূল এক কথায় যদি আমরা বলি, তাহলে কী বলা যাবে যে আবহমান কবিতাটির মধ্য দিয়ে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বোঝাতে চেয়েছেন গ্রাম্য জীবনের যে চিরকালীনতা, গ্রাম জীবনের যে শাশ্বত, যে নিরবচ্ছিন্নতা মানুষের যেটা থাকে, সেটাই এখানে এই চিরন্তনতাকে প্রকাশ করেছেন আবহমান কবিতার মধ্য দিয়ে। যাক, কবিতাটি শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।